বুধবার দফায় দফায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইয়েমেনের এডেন বিমানবন্দর। আকস্মিক বিস্ফোরণে জীবন বাঁচাতে দিক বেদিক ছুটতে থাকে মানুষ। আল জাজিরা জানায়, সৌদি আরব থেকে নতুন সরকারকে বহনকারী একটি বিমান অবতরণের কিছুক্ষণ পরেই বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সঙ্গে গোলাগুলির শব্দ পাওয়া যায়, এতে বহু হতাহত হয়েছে। বিস্ফোরণে মন্ত্রিসভার কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইয়েমেন কর্তৃপক্ষ। গোলাগুলির পরেই প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে প্রেসিডেন্টের বাসভবনে নিয়ে যাওয়া হয়। চলতি মাসেই সংকট সমাধানে সৌদি আরবের প্রস্তাব মেনে নতুন সরকার গঠন করা হয় দেশটিতে। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বর্তমান সরকার নিয়েই গঠিত হয় নতুন সরকার, তবে তা প্রত্যাখ্যান করে হাউতি বিদ্রোহীরা। রাহানুল রানা, সময় সংবাদ।